সেলিম আলতাফ জর্জ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টি যেটা আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে হয়ে আসছে ইতিপূর্ব থেকে, তারই একটা অংশ এটা। ওনারা আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টা, তার আগে একবার গত ডিসেম্বরে একটা তারিখ ঘোষণা করে দিয়েছিলেন, সেটাও কিন্তু এক বছর পার হয়ে গেছে। এই 48 ঘন্টা আলটিমেটারও কিন্তু বহু সময় পার হয়ে গেছে। তো এইগুলো আমরা দেখছি, এইগুলো ওনারা কথার কথা বলছেন, এইগুলো বলতে বলতে ওনাদের যে রাজনৈতিক অবস্থান এবং ভিত্তি, সেই ভিত্তিটা কোন জায়গায় এটা দেশের মানুষ জানে। আর যে বিষয়ের উপরে কথা হচ্ছে, টু বি অনেস্ট, যদি আমরা সবাই সঠিক জায়গায় আসতে চাই, যে প্রতিবার বাংলাদেশের নির্বাচনের আগে একটা অনিশ্চয়তা দেখা দেয়, সেই অনিশ্চয়তাতেই কিছু শঙ্কা মানুষ বোধ করে। এই যে অনিশ্চয়তা এবং শঙ্কা, এটা কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে উপলক্ষ করে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে। কিন্তু এই নিয়ে আমরা শুনি বিভিন্ন সময়, প্রতিবারই শোনা যায় যে পারস্পরিক একটা সমঝোতা প্রয়োজন, দুই পক্ষরই কিছুটা ছাড় দিয়ে হলেও এই সমঝোতা প্রয়োজন। এর জন্যে কিন্তু ইতিপূর্বে আমরা বহুবার সংলাপ হতেও দেখেছি, বিদেশি মধ্যস্থতায়ও আমরা সংলাপ হতে দেখেছি, কাজের কাজ কিন্তু কিছু হয় নাই। কেন হয় নাই? কেননা বাংলাদেশের রাজনীতির ভেতরে এক ধরনের গলদ আছে। এই গলদটা আপনার নির্বাচন রাজনীতির একটা অংশ, শুধু এই একটা অংশকে নিয়ে আপনি টানাটানি করবেন, পুরো রাজনীতির গলদটার দিকে আপনি তাকাবেন না, তাহলে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। আমি আপনাকে বলি তাহলে গলদটা কোথায়। এক্স্যাক্টলি সেটাই, সেই জায়গাতে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, 9 মাসের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, অল্প সময়ের ভেতরে একটা শাসনতন্ত্র প্রণীত হয়। সেই শাসনতন্ত্র বাংলাদেশের এই 22-23 বছরের ধারাবাহিক আন্দোলন, এই দেশের মানুষের আকাঙ্ক্ষা আশা, এইগুলোর উপরে ভিত্তি করে 4টা মূলনীতি, এই মূলনীতির উপরে নির্ভর করে বাংলাদেশের শাসনতন্ত্র রচিত হয়, যেটা মানুষের, গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। সেই জায়গা থেকে আপনি যদি বিপরীতমুখী বিবেচনায় আসেন, 75 পরবর্তী সময়ে এসে সামরিক আদেশে সংবিধানের সমস্ত কিছু বিলুপ্ত করে দেওয়া হলো, সেইটা বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠীর এত বছরের আন্দোলনের কোন জন আকাঙ্ক্ষার প্রতিফলনের ভিত্তিতে সেইগুলো করা হয়েছিল। তো ওইখানে যদি আপনি ফিরে যান, তাহলে দেখতে পারবেন যে সামরিক আদেশে বাংলাদেশের চিন্তা চেতনা আদর্শ স্বাধীনতার ভিত্তি এগুলো বাতিল করে দেওয়া হলো। এই যে বাতিল করে দেওয়া হলো, এটা বাংলাদেশের কোন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল? ছিল না। কিন্তু রাষ্ট্রপতি ছিলেন নিজেই জিয়াউর রহমান, সেনাবাহিনী প্রধান, সেনা শাসক, নিজে আপনার বিএনপি দলের চেয়ারপারসন হয়ে ভোট দিলেন, সেই ভোটে উনি সেনাবাহিনীকে ব্যবহার করলেন, একটা প্রতিষ্ঠানকে উনি কলুষিত করে ফেললেন। এরপরে আপনি কি করলেন? ধর্মাশ্রয়ী রাজনীতি শুরু করলেন, এটা কিন্তু 72 সংবিধানে নিষিদ্ধ ছিল। এই ধর্মাশ্রয়ী রাজনীতির ভিত্তির কারণে কি হলো? উগ্রবাদ, সন্ত্রাসবাদ, আপনার ধর্মান্ধতা, এইগুলো বাধাহীনভাবে বিস্তার শুরু করে দিল। গেল এটা। তারপরে আপনি কি করলেন? সংক্ষেপে বলতে হবে আপনাকে, আমি তারপরে আপনার এইগুলোর কারণে এই যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের উত্থান হলো, এইগুলোর কিন্তু আলোচনা আজকে কেউ করছে না। কেন এই এই আমাদের রাজনীতির গলা? তাহলে এটি জনপ্রত্যাশা কি নাই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন? সেদিকে আমি আসবো, আপনারা এত কম সময় দেন যে কথাগুলো শেষ করে আনা যায় না। এরপরে আপনি আসেন যে জাতির পিতার হত্যাকারীদের কি করলেন? জিয়াউর রহমানের হাত ধরেই, জিয়াউর রহমানের হাত ধরে তাদেরকে বলে দেয়া হলো যে এই হত্যাকাণ্ডের কোনো বিচার কেউ করতে পারবে না, সংবিধানে সংযোজিত করলেন। তারপর উনি কি করলেন? এই গণবিরোধী রাষ্ট্রবিরোধী রাজাকার আলবদরদের উনি প্রধানমন্ত্রী করলেন, মন্ত্রী করলেন, উনি এমপি করলেন, রাষ্ট্রীয় পদে বসালেন। এরা বসেই কি করলো? এরা বসেই বাঙালি সংস্কৃতি সাহিত্য প্রসূত যে চিন্তাভাবনা, পাকিস্তানিরা যত আঘাত করেছে, এরা তার চাইতে বেশি আঘাত করেছে বাঙালি সংস্কৃতির উপরে, বাঙালি চিন্তা চেতনার উপরে। এই যে ওই ইউটার্ন আপনি নিলেন, সেইগুলোর বিচার বিবেচনা কেউ করবেন না। কিন্তু 15 বছরে আপনারা সেগুলিকে প্রতিস্থাপন করতে পেরেছেন? সংক্ষেপে বলুন। আপনাকে আমি বলি, শুনেন, জিয়াউর রহমান, এরশাদ, বেগম খালেদা জিয়া সহ এ দেশে 27 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। আওয়ামী লীগ এই পর্যন্ত 23 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। সেই 27 বছরের পরিসংখ্যান আর 23 বছরের পরিসংখ্যান একটা একটা করে দেখেন। যদি আওয়ামী লীগ তাদের থেকে ভালো রাষ্ট্র পরিচালনা না করে থাকে এবং মূল চেতনার ভিত্তির জায়গায় ফিরে আসতে না পারে, ওনারা তো এই দেশটাকে একদম ওই জায়গায় ঠেলে নিয়ে গেছেন। এখান থেকে ফিরে আসার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কিন্তু আমরা ঠিক অব্যাহতভাবেই এগিয়ে চলেছি। হ্যাঁ, এর ভেতরে নানান রকমের ত্রুটি বিচ্যুতি এগুলো থাকতে পারে, সেইগুলো গঠনমূলক সমালোচনা যদি করে, সেই সমালোচনা আমরা সমীচীন হলে অবশ্যই গ্রহণ করব। অসমীচীন হলে পরে ওনারা যে আলটিমেটাম দিচ্ছেন, আজকে ট্রেন হিসেবে নামাবেন, কালকে এটা করবেন, পরশু সেটা করবেন, এইগুলো কিন্তু ফাঁকা বুলি এবং ফাঁপা আওয়াজের মতোই।